প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ জিবিএল ফার্মাসিউটিক্যালস নিবেদিত চ্যানেল 24 এর স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান হেলথ গাইডে। আর আপনাদের সাথে আছি আমি ডাক্তার সানজিদা হোসেন পাপিয়া। দর্শক, গত 24 অক্টোবর ছিল বিশ্ব সোরিয়াসিস দিবস। এই দিবসটিকে মাথায় রেখে তাই যে বিষয়টি নিয়ে আজ আমরা আলোচনা করতে চাই সেটি হচ্ছে জটিল চর্মরোগ, সোরিয়াসিস, লক্ষণ ও চিকিৎসা। গুরুত্বপূর্ণ এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন একজন বিশেষ অতিথি। পরিচয় করে দিচ্ছি আমাদের আজকের অতিথির সাথে। সাথে আছেন অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শহীদুল্লাহ শিকদার, সাবেক চেয়ারম্যান চর্ম ও যৌনরোগ বিভাগ বিএসএমএমইউ এবং সাবেক প্রো ভাইস চ্যান্সেলর বিএসএমএমইউ। তো শুরুতেই যদি আপনার কাছ থেকে আমি একটু জানতে চাই, জটিল এই চর্মরোগ সোরিয়াসিস বলতে আসলে কি বোঝানো হয়? ধন্যবাদ। অ্যাকচুয়ালি সোরিয়াসিস একটি প্রদাহজনিত বা ইনফ্লামেটরি স্কিন ডিজিজ। এই চর্মরোগটি শরীরের বিভিন্ন অংশে হয়ে থাকে, লাল আপ অর্থাৎ একটু ইরাইথিমাটাস বেস নিয়ে, এবং সেখানে স্কেল বা আঁশ থাকে, এবং আঁশগুলোকে মাছের আঁশের মতো আঁশ হয়, এবং সেখানে আইদার প্লেক অথবা ছোটো ছোটো বিন্দু বিন্দুর মতো হতে পারে, এবং সেটি শরীরের বিভিন্ন জায়গাতে বিশেষ করে মাথায়, কনুইতে, হাঁটুতে, কোমরের পিছনে এবং শরীরের অন্যান্য জায়গাতে হতে পারে, হাতে, পায়ে, পেটে, সব জায়গায় হতে পারে। তো মূলত এক্সটেন্সর সারফেসে এটি বেশি হয়ে থাকে, এবং এই সোরিয়াসিসটা জটিল এই কারণে যে যে কোনো চিকিৎসায় এটি সম্পূর্ণ ভালো হয়ে যাবে এমন কথা বলা যাবে না, কিন্তু এটিও সত্য যে চিকিৎসার মাধ্যমে এটিকে একটি সন্তোষজনক পর্যায়ে রাখা যাবে এবং স্বাভাবিক জীবনযাত্রা পালন করতে মানুষের কোনো সমস্যা নাই। একটা মানুষের যদি খুব কম বয়সে সোরিয়াসিস হয়, অর্থাৎ 7 বছর বয়সে যদি একটি মানুষের সোরিয়াসিস হয়, তিনি 80 বছর বা 90 বছর পর্যন্ত বাঁচতে পারেন এবং মোটামুটিভাবে হেলদি লাইফ এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারেন, সমস্ত কাজকর্ম করতে পারেন। তবে চিকিৎসাটি করতে হবে খুব যৌক্তিকভাবে, ভালো, রেশনাল এবং যে বিজ্ঞানসম্মত চিকিৎসা করতে হবে। আপনি শুরুতে যেটি বলছিলেন যে মাছের আঁশ বা স্কেলের মতো একটা বিষয় হতে পারে, লক্ষণগুলো দেখা দিতে পারে, কোন কোন লক্ষণগুলো দেখলে বোঝা যাবে যে তার সোরিয়াসিস হয়েছে? ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখেন, স্কিনে তো অনেক রোগ হয়, তো সোরিয়াসিস যেমন হয়, সিবরিক ডার্মাটাইটিস, একজিমা, অনেক ধরনের ফাঙ্গাল ডিজিজ হয়। এটি টেনিয়া কর্পোরিস হতে পারে, টেনিয়া ক্রুরিস হতে পারে, টেনিয়া ক্যাপিটাস মাথায় হতে পারে, হাতে হতে পারে, কন্ট্যাক্ট ডার্মাটাইটিস হতে পারে, অনেক রকমের সূর্যের আলোর জন্যে যে অ্যাক্টিনিক ডার্মাটাইটিস হতে পারে, অসংখ্য রকমের রোগ আছে। আমাদের বিভিন্ন রকমের হরমোনাল সমস্যার জন্য মানুষের গায়ে পিগমেন্টেশন বা দাগ পড়তে পারে, কসমেটিক ব্যবহার করার জন্য সংকট হতে পারে। দেয়ার আর অ্যাবাউট মোর দেন 2000 রোগ আছে শরীরে চর্মরোগ। সুতরাং এত ধরনের 2200-র মতো রোগ বা আরও বেশি, 2500-র মতো চর্মরোগ এখনও পর্যন্ত আইডেন্টিফাই করা হচ্ছে। তো এর ভিতরে সোরিয়াসিস একটি, কিন্তু মনে রাখতে হবে সোরিয়াসিস বিশাল সংখ্যক মানুষের সোরিয়াসিস, 1-3% মানুষের সোরিয়াসিস হয়। এটা রেস বেঁধে হয়, মানে হোয়াইট পিপুলদের, ব্ল্যাক পিপুলদের, এশিয়ান পিপুলদের, অর্থাৎ আপনি এটা ককেশিয়ানদের, মঙ্গোলয়েডদের, নিগ্রোয়েডদের, হোয়াইট পিপুলদের, এর পার্থক্য আছে, কিন্তু পার্সেন্টেজটা 1-3% পর্যন্ত, মানে 100 জনের মধ্যে যদি 3% হয়, তাহলে আমাদের দেশে 17 কোটি মানুষ যদি থাকে, তাহলে এটা সংকটটা কত বিশাল বড় দেখতে পাচ্ছি। একটু লক্ষণগুলো সম্পর্কে একটু জানতে চাচ্ছিলাম যে খুব সংক্ষেপে একটু, মানে কি দেখে আসলে বোঝা যাবে? সেটি শুরুতে যেটি বলেছিলাম, একটা লাল আপ, একটি সার্কামস্ক্রাইট গোলাকার হতে পারে, একটু উঁচু হতে পারে, প্ল্যাক টাইপ হতে পারে, ছোটো ছোটো বিন্দু বিন্দু হতে পারে, এবং সোরিয়াসিসের সাথে অন্য রোগের পার্থক্যর মাঝে, যেমন একজিমা, একজিমা তুলনামূলকভাবে বেশি চুলকায়, স্কেবিজ যদি হয়, যেটি ইনফেক্টিভ লিশন, যেমন সার্কোপটিস স্কেবিজ, এটি প্রচণ্ড চুলকায়, মানুষের খুসপাছরা বলে, কিন্তু সোরিয়াসিসে এত চুলকায় না। ইভেন সেবরিক ডার্মাটাইটিস বেশি চুলকায় সোরিয়াসিসের চাইতে, লাইকেন পানাস তুলনামূলক কম চুলকায়, সোরিয়াসিস চাইতে বেশি চুলকায়। তো এরকম অনেকগুলো রোগ আছে, যেমন LSC, এটা সোরিয়াসিস চাইতে বেশি চুলকায়, কিন্তু সোরিয়াসিস চাইতে একটা মোটামুটি মিল আছে। একজিমাতে একটু উজিং হয়, একটু পানি বেরোয়, সোরিয়াসিস কিন্তু পানি বেরোয় না, বরং আঁশ ছড়ালে একটু রক্ত বেরোয়, যেটা অসপিস সাইন বলে, তো সেটি কিন্তু সোরিয়াসিসে দেখা যায়, অন্য রোগের ক্ষেত্রে আমরা দেখতে পাই না। আর যেটি বললাম যে এক্সটেন্সর সার্ফেসে সোরিয়াসিস বেশি হয়, কিন্তু আপনি যদি ফাঙ্গাল ইনফেকশন দেখেন, তাহলে মানুষের ক্রুরাল এরিয়াতে, অর্থাৎ দুই পাশে যেখানে ঘাম জমে থাকে, এখানে বেশি ফাঙ্গাল ইনফেকশন হয়,
মেয়েদের ব্রেস্টের নিচে হয় বা কাপড় যেখানে বেঁধে রাখে একটু স্বেচ্ছেদে পরিবেশ, সেখানে ফাঙ্গাল ইনফেকশন বেশি হয়। কন্ট্যাক্ট ডার্মেটিস যেখানে হাত বা পা যেখানে কোনো একটা কন্ট্যাক্টে আসে সেখানে বেশি হয়, কিন্তু সোরিয়াসিসের জায়গাটা এরকম কোনো কন্ট্যাক্ট না হলেও হবে। বরং যেগুলো এক্সপোজড পার সেখানেই একটু বেশি হওয়ার বেশি হয়, তবে প্রেশার পয়েন্টগুলোতে বিশেষ করে কোনোই হাঁটু এসব জায়গায়। এর কারণেও কিন্তু স্যার একটা বিষয় যে যেহেতু একটু বাইরে থেকে দেখা যায়, সামাজিকভাবেও অনেক বিব্রতকর একটা পরিস্থিতির সৃষ্টি হয়। যার সোরিয়াসিস আছে আমরা কিন্তু দেখতে পাই সে একটু যেন গুটিয়ে ফেলেন নিজেকে সমাজের অন্যান্য লোকের কাছ থেকে, তার পারিবারিক জীবন হয়তো একটু ব্যাহত হয়ে যায় স্বাভাবিক জায়গা থেকে, তার ব্যক্তি জীবন এবং তার এমনকি কর্মক্ষেত্রতেও আসলে একটা বড় প্রভাব ফেলে। তো এই যে সোরিয়াসিসটা নিয়ে একটা স্টিগমা আমরা দেখতে পাই, এই বিষয়ে স্যার একটু কিছু বলার আছে কিনা আপনার সেটি একটু জানাবেন? ধন্যবাদ। আনডাউটেডলি এই যে সামাজিক স্টিগমা বা একটা সংকট তৈরি হয়, এটি যেটি আপনি বললেন যে এক্সপোজ পার্টে বেশি হওয়ার কারণে, কোনোইতে হাঁটুতে বা মাথায় হচ্ছে সোরিয়াসিস, ফেসে কিন্তু সোরিয়াসিস কম হয়, মুখে কম হয়, কোমরের পেছনে। তো এই যে সোরিয়াসিস যেহেতু খুব আঁশ তৈরি হয়, মানুষ দেখলে এত বেশি আঁশ হতে পারে কারো কারো যে কোনো জায়গায় টেবিলে বা চেয়ারে আশেপাশে বসলে সেখানে প্রচুর আঁশ পড়ে থাকে এবং স্যার ছোঁয়াচে কি না সেটিও কিন্তু অনেকে চিন্তা করে। এক্স্যাক্টলি, তা আমি যে কথাটি বলছিলাম যে দেখেন, যেটি আপনিও বললেন যে দেখা যায় বলে মানুষ অনেকে দূরে থাকতে চায় রুগীর থেকে, রুগীও অনেক সময় সাই ফিল করে যে আমার দেখতে খারাপ লাগছে, সমস্যা হাতে হলে সোরিয়াসিস, হাতটা বের করলেই সোরিয়াসিস পেশেন্টের এরকম নাকল এবং এইসব এরিয়াতে এক্সটেনশন সার্ফেসে দেখা যাচ্ছে আঁশযুক্ত লালাপ চর্মরোগ। এটি নিয়ে অনেকে সাইকোলজিক্যাল নিজে ডিপ্রেশনে ভোগে এবং সামাজিকভাবে অন্যরা তাকে একটু অ্যাভয়েড করতে চায়, যেটি দুর্ভাগ্যজনক। অ্যাকচুয়ালি প্রথমে জেনে রাখা ভালো যে সোরিয়াসিস কোনো অবস্থাতেই এটা কন্টাজিয়াস রোগ নয়, অর্থাৎ সোয়াচে নয়। একজনের গায়ের সংস্পর্শে আসলে যতই কন্ট্যাক্টে আসুক, সারাদিন যদি হ্যান্ডশেক করে, তার সোরিয়াসিস রোগীর গায়ে যদি সোরিয়াসিস থাকে তাহলে অন্যের গায়ে যাবে না। 1000 মানুষের সাথে হ্যান্ডশেক করুক, একসাথে কাজ করুক, বসে থাকুক, তাহলে হবে না। হাজব্যান্ডের যদি হয় তাহলে ওয়াইফের হবে না, ওয়াইফের হলে হাজব্যান্ডের হবে না। যেইখানে একটি শুধু বিষয় কথা হলো যে হেরিডিটারি বংশানুক্রম বিভাগে এটা হতে পারে, যদি পিতার বা মাতার থাকে অথবা পিতামাতা দুজনের থাকে, পিতামাতা দুজনের থাকলে সন্তানের হওয়ার চান্সটা একটু বেশি, আর পিতার বা মাতার একজনের থাকলে, একজনের যদি তিনজন সন্তান হয় তাহলে তার একেবারে তিনটে সন্তানই সুস্থ হতে পারে, কোনো রকম সোরিয়াসিস হওয়ার চান্স নাই, সাধারণত নেই, কিন্তু কখনো কখনো এটা হতে পারে। কিন্তু হবে বলেই যে যার সোরিয়াসিস তিনি বিয়ে করবেন না এটি হতে পারে না, বা বিয়ে করা কাপল সন্তান নেবে না এটি হতে পারে না, কারণ চান্স কিন্তু কম। আমি যেটা বলছিলাম যে 1-3% বেশি না আমাদের ইনসিডেন্স রেট অফ সোরিয়াসিস। সুতরাং এটি নিয়ে এমন কোনো সামাজিক সংকট তৈরি করা ঠিক নয় যে হাজব্যান্ডের হয়েছে এই জন্য ওয়াইফের হবে, বা ওয়াইফের হয়েছে এই জন্য হাজব্যান্ডের হবে, যে পারিবারিক লাইফ সেটি ভেবে নিজের পারিবারিক জীবন পারিবারিক লাইফ লিড করতে কোনো সংকট হবে এটি ভেবে কোনো কাল্পনিক সংকট তৈরি করা ঠিক নয়, কারণ বাস্তবে সেটি হবে না, শারীরিকভাবে সেটি হবে না, কোনো অবস্থাতে এটি কন্টাজিয়াস নয়, একজনের থেকে আরেকজনের গায়ে যাবে না। ফাঙ্গাল ডিজিজ একজনের গায়ে থেকে আরেকজনে যেতে পারে, স্কেবিস একজনের গায়ে থেকে আরেকজনের গায়ে যেতে পারে, লেপ্রোসি একজনের গায়ে থেকে আরেকজনের গায়ে যেতে পারে, যদিও তুলনামূলক কম যায়, টিউবারকুলোসিস যদি হয় সেটাও যেতে পারে, সেটা কিন্তু কম, কিন্তু সোরিয়াসিসটা যাবে না। সোরিয়াসিস একেবারে 100% কোনো কন্টাজিয়াস না। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মেসেজ এটি, কারণ এটির কারণে, এই ধারণাটার কারণে কিন্তু অনেক সময় অনেক সংকটে পড়ে যান অনেকে। সেই জন্য আমি যে কথাটি বলতে চাই যে অফিসে কাজ করতে গেলে কোনো কর্মচারী যদি এটি থাকে তাহলে তাকে ছাঁটাই করার মতো যদি কোনো পরিবেশ তৈরি হয় আমি বলবো এটা অপরাধ, কারণ সোরিয়াসিসের জন্য তার কাজ করতেও কোনো সমস্যা হবে না। তাহলে কেন কেন তাকে এজন্যই স্যার প্রতিপাদ্য বিষয় সম্মিলিত প্রচেষ্টার কথা বলেছে যে যার সোরিয়াসিস হবে সেই রোগী এবং তার আশপাশের মানুষগুলো যাতে সেই বিষয়টি নিয়ে সচেতন থাকেন। আপনার যেমন কাজের ক্ষেত্রে হবে না, পারিবারিক ভাবে হবে না, অন্য কোনো সামাজিক অনুষ্ঠানে যেতে তার কোনো বাধা থাকার কোনো সংকট নেই, কোনো বিবাহের অনুষ্ঠান বা অন্য জায়গায় গেলে কোনো সমস্যা নেই। কেউ যদি মনে বলে যে পাত্র পাত্রী দেখতে এসে যে ওই ছেলের বা মেয়ের বাবার বা মায়ের আছে বা চাচার আছে এই জন্য মেয়ের হতে পারে বা ভবিষ্যতে তার বংশধরদের হতে পারে, এটা ভেবে কিন্তু এই সংকট তৈরি করা মোটেও ঠিক হবে না। সুতরাং আমি বিশ্বাস করি যেটি এটি কিন্তু এক ধরনের
মানসিক একটি সংকট তৈরি করে রোগীর ক্ষেত্রে, রোগীকে সেখানে বসটাপ করা, তাকে সাহস দেওয়া, শক্তি দেওয়া, অবশ্যই কাউন্সিলিং এর প্রয়োজন আছে ক্ষেত্রে, এবং সাপোর্ট দেওয়া, কাউন্সিলিং সাপোর্ট, এবং সামাজিকভাবে কাজের ক্ষেত্রে তাকে সাপোর্ট, পারিবারিক তাকে সাপোর্ট দেওয়া, এটি কিন্তু আমাদের নৈতিক দায়িত্ব, নৈতিক দায়িত্ব, এবং অবশ্যই তার কারণে আমাদের সবারই জানতে হবে রোগটি সম্পর্কে। এক্স্যাক্টলি, আমাদের রোগটি সম্বন্ধে আর যাই হোক এই শব্দটি জানতে হবে যে এটি সংক্রামক নয়, মানে কন্টাজিয়াস না, এবং নিয়ন্ত্রণযোগ্য এবং স্বাভাবিক জীবনযাপন করা সম্ভব, কাজের ক্ষেত্রে, এমনকি সোশ্যাল কোনো জায়গাতে কোথাও কোনো কারো কোনো ক্ষতি হবে না রোগীর মাধ্যমে। আচ্ছা স্যার, একটু চিকিৎসা সম্পর্কে জানতে চাই। সোরিয়াসিস যেহেতু আমরা জটিল রোগ বলছি, তাহলে কি এর চিকিৎসা নেই? এটি কিন্তু অনেকে মনে করেন, এবং আসলে চিকিৎসা কোথায় গেলে পাবেন, পুরোপুরি নিরাময়যোগ্য কিনা, এই ধরনের নানা প্রশ্ন কিন্তু অনেকের মনে আসতেই পারে। কি উত্তর তাদের জন্য? ধন্যবাদ। অ্যাকচুয়ালি দেখুন, চিকিৎসাটা তো সোরিয়াসিসের চিকিৎসা খুবই ভালো চিকিৎসা আছে, আমি বলবো ভালো এবং কার্যকরী চিকিৎসা আছে, কিন্তু রোগটাকে সঠিকভাবে ডায়াগনোসিস করতে হবে। কারণ আপনি যদি ফাঙ্গাল ডিজিজ হয় আর সোরিয়াসিসের চিকিৎসা দেন তাহলে তো হবে না। এবং সোরিয়াসিসের ক্ষেত্রে কিন্তু সোরিয়াসিসের মানে বিশাল অঙ্কের মানুষ, অর্থাৎ পার্সেন্টেজ অফ পেশেন্ট, সোরিয়াসিসের সাথে আর্থ্রাইটিস হয়, মানে জয়েন্ট পেন হয়, জয়েন্ট ফুলে যায়, ব্যথা হয়, বিভিন্ন রকমের জয়েন্ট পেইন, সোরিয়াসিসের কমপ্লিকেশন হিসেবে এটি আসতে পারে, এটি অ্যাসোসিয়েটেড, কমপ্লিকেশনের চাইতে বেশি কথা হলো এটা অ্যাসোসিয়েটেড, সাথেই চলে আসে। হ্যাঁ, আচ্ছা, তো অনেক রোগীর ক্ষেত্রে হয়, কমপ্লিকেশনও তো হতেই পারে, যেমন চিকিৎসার ভুলের কারণে পাস্টুলার সোরিয়াসিস হয়, জেনারেলাইজড এক্সপোলিটিভ ডার্মাটাইটিস হয়, অর্থাৎ সমস্ত গায়ে ছড়িয়ে যেতে পারে এবং বিশাল চামড়ার শরীরের উপরের অংশ পড়ে যেতে পারে, একেবারে পড়ে যেতে পারে, সম্পূর্ণ শরীরের চামড়া পড়ে লাল হয়ে একেবারে খারাপ অবস্থা, প্রচণ্ড গরমের মাঝে রোগী শীত ফিল করে, ঠান্ডা ফিল করে, কারণ চামড়ার মাধ্যমে বডির যে টেম্পারেচার মেনটেন করা হয় সেটি আর চামড়া রক্ষা করতে পারে না। আচ্ছা, বডির টেম্পারেচার আপনি জানেন, যদি এনভায়রনমেন্টের টেম্পারেচার 30 ডিগ্রি থাকে, বডি টেম্পারেচার 37 ডিগ্রি, এনভায়রনমেন্টে 2 ডিগ্রি টেম্পারেচার থাকলে বডি টেম্পারেচার কিন্তু 37 ডিগ্রি, এনভায়রনমেন্টে যদি 40 ডিগ্রি টেম্পারেচার থাকে তাহলেও বডি টেম্পারেচার কিন্তু 37 ডিগ্রি সেলসিয়াস। সেক্ষেত্রে ম্যানেজমেন্টের জন্য স্যার, এটি তো টেম্পারেচার মেনটেন করার কাজ, কিন্তু এক্সপোলেটিভ ডার্মাটাইটিস হলে এটি মেনটেন করতে পারে না বডি। ইলেকট্রোলাইট ব্যালেন্স, বডির থেকে যে প্রয়োজনীয় যে খনিজ পদার্থ, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো ধরে রাখার, ক্লোরাইড ধরে রাখার যে মেকানিজম, এটি কিন্তু ব্যাহত হয়ে যায়, যার ফলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয় এবং পানি শূন্যতা হয়, প্রোটিন ঘাটতি হয়, বডির থেকে প্রোটিন চলে যায়, এই যে মাসের আশের মতো চলে যায়, এগুলো একটা দীর্ঘমেয়াদী ঔষধ অথবা হচ্ছে ম্যানেজমেন্টের ব্যবস্থা, এগুলো মূলত প্রোটিন, সুতরাং এটি চলে গেলে বডির প্রোটিন ঘাটতি হবে, নানা সংকট হবে, এনজাইমেটিক ঘাটতি, দেয়ার আর মাল্টিপল প্রবলেমস, ইন্টারনাল অর্গানের সমস্যা হবে, সুতরাং এটির একটা ভালো কার্যকরী চিকিৎসা করতে হবে। প্রথমে কথা হলো কন্ট্রাডিকশন, যেসব ঔষধে আছে, অর্থাৎ আপনি যে ঔষধগুলো দিলে সোরিয়াসিস বেড়ে যাবে এ ঔষধ দেওয়া যাবে না, বিশেষ করে সমস্ত NSAID, অর্থাৎ যেটি মানুষের ব্যথানাশক ঔষধ, প্যারাসিটামল থেকে আরম্ভ করে অ্যাসপিরিন থেকে আরম্ভ করে ইন্ডোমেথাসিন থেকে আরম্ভ করে বিভিন্ন আইবুপ্রোফেন থেকে আরম্ভ করে বিভিন্ন ব্যথার ঔষধগুলো কিন্তু সোরিয়াসিস বাড়িয়ে দেয়। আরও কিছু কিছু ঔষধ আছে যেগুলো সোরিয়াসিসের কাজ করে, বিশেষ করে অ্যাসিট্রেটিন, সিনথেটিক ভিটামিন এ, এটি দিয়ে কিন্তু সোরিয়াসিস চিকিৎসা করা যায়। এই ঔষধটি খুব ভালো কার্যকরী। আচ্ছা, আরও অ্যাপ্রিমিলাস্ট আরেকটি ঔষধ আছে, আরও কিছু কিছু বায়োলজিক সাবস্টেন্স আছে সেগুলো, আর সোরিয়াসিস হলে পরে আপনার শ্যাম্পু দিয়ে ভালো করে শরীর ওয়াশ করতে হবে এবং ইমোলিয়েন্ট লাগাতে হবে বডিতে, এবং লোকাল স্টেরয়েড ব্যবহার করা যেতে পারে, টপিক্যাল স্টেরয়েড ব্যবহার করা যেতে পারে, সিস্টেমিক স্টেরয়েড বা খাওয়ানোর স্টেরয়েড না ব্যবহার করা ভালো। কথা আসলে যা করা হোক না কেন সেটি অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে, অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে এটি সঠিক মাত্রায় সঠিক ডোজে চিকিৎসা করে যদি সোরিয়াসিসের চিকিৎসা দেওয়া যায় তাহলে পরে সোরিয়াসিস রোগী দীর্ঘমেয়াদে ভালো থাকবে এবং স্বাভাবিক জীবনযাপন করতে পারবে, মনে হবে যে তার কোনো সোরিয়াসিস নেই। অসংখ্য ধন্যবাদ স্যার, বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ আমরা সোরিয়াসিস নিয়ে জানতে পারলাম আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল DBL ফার্মাসিউটিক্যাল আজকের হেলথ গাইডে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাইকে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, থাকুন নিরাপদে।